প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে আজ গৃহহীন মানুষকে 326টি ঘর প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন চকর মালিতা, আমরা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। চকর চকর কিশোরগঞ্জে আশ্রয় প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আমাদেরকে বিস্তারিত জানান। আজকে সকালে প্রধানমন্ত্রী এই সারা দেশে যে আশ্রয় প্রকল্পের প্রায় 40,000-এর মতো বাড়ি হস্তান্তর করেছেন, তারই অংশ হিসাবে এই হাওরের এলাকা, হাওরের জেলা কিশোরগঞ্জে আজকে 326টি বাড়ির এই হস্তান্তর করা হয়েছে ভূমিহীনদের মাঝে। কিছু সকালবেলা সেই অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমরা এখন কিশোরগঞ্জ জেলার আর এই ভূমিহীন এবং গৃহহীন যারা আছেন তাদেরকে যে এ পর্যন্ত কয়টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং সেই সার্বিক অবস্থা একটু জানতে চাইব। আপনি একটু বলবেন যে কিশোরগঞ্জ জেলার যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের অধীনে যে ভূমিহীনদের এবং গৃহহীনদের জন্য যে বাড়ি এবং জায়গা সহজে হস্তান্তর করছেন সেটি আজকে 326টি হস্তান্তর করা হলো, পুরো জেলার একটা চিত্র আপনি আমাদেরকে দিবেন এবং একটু বলবেন প্লিজ। ধন্যবাদ জনাব চক্র মালিতা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই দেশে কেউ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। এরই অংশ হিসেবে আমাদের এই কিশোরগঞ্জ জেলায় 2,758 জনকে আমরা ভূমিহীন এবং গৃহহীন হিসেবে চিহ্নিত করি। ইতিমধ্যেই 2,195টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে এই পুরো সমস্ত ঘরগুলাই তাদের নিকট হস্তান্তর করেছেন। তো আজকে আমাদের 326টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী সকালে 10:30 উদ্বোধন করেছেন, এগুলোও তাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আমাদের 272টা ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে, আমরা মনে করি জুন মাসের মধ্যে এগুলো নির্মাণ কাজ সম্পন্ন করব। এই 272টি ঘর হস্তান্তর করা হলেই আমাদের এই কিশোরগঞ্জ জেলা ভূমিহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা যাবে। ইতিমধ্যে আমাদের কটিয়াদি উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে আর আজকে আমাদের কিশোরগঞ্জ সদর, ভৈরব, অষ্টগ্রাম এবং পাকুন্দিয়া এই 4টি উপজেলাকে ভূমিহীনমুক্ত করা হয়েছে। আমরা মনে করছি জুনের মধ্যে আমাদের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং আমরা এই কিশোরগঞ্জকে ভূমিহীনমুক্ত ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন যে কিশোরগঞ্জ যেটি বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির এর এলাকা, আগামী জুন নাগাদ এই জেলায় কোনো ভূমিহীন বা গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের অধীনে। আগামী জুন নাগাদ আর এখানকার সব মানুষেরই একটি করে বসত বাড়ি এবং একটি করে ঘর থাকবে, সেই প্রত্যাশা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন এবং আশা করছি যে জুন নাগাদ তাদের সেই প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন হবে। হৃদিতা।